আসসালামু আলাইকুম। আজকে আরেকটা সারপ্রাইজ গিফট, তো এই গিফটটা একটু অন্যরকমভাবেই সারপ্রাইজটা পেলাম। তো এটা আমার অনেক দিনের শখ ছিল আর এরকম একটা সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেও পারিনি। প্রথমে ভাবছিলাম অন্য কিছু হবে, মোবাইলের চার্জার বা মানে বক্সটা দেখে, মানে এটা যে আমি সারপ্রাইজ পাবো বা গিফট পাবো এটা আমি ভাবতেই পারিনি। তো এটা আমার অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, তারপরে অনেক ইচ্ছা ছিল এরকম একটা ই কেনার মোবাইল হোল্ডার। তো এই মোবাইল স্ট্যান্ডটা পেয়ে আমি অনেক খুশি। তো এটা দেখে আমার কী যে ভালো লাগছে, মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের। তো আমি ছবি আর্ট করি, তো ছবি আর্ট করার জন্য মানে হাতে রেখে রেখে ছবি আর্ট করা অনেক কষ্ট হয়ে যায়, আর এই মোবাইল হোল্ডার থাকলে তো কোনো কথাই নেই। তো মোবাইল হোল্ডারের উপরে রেখে তারপরে ছবি আর্ট করতে সুবিধা, তো এই জন্য তো ভালোই হলো, এত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম, সত্যি আমার খুব ভালো লাগতেছে। আর আমি একটা জিনিস দেখলাম যে আমি মনে মনে যেটা চাই বা আল্লাহ সেটা পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটা লাগাইতেছি, তো কীভাবে লাগাই আমি অনেকই এটার মধ্যে একটা আংটি ঝুলে আসলো, আংটিটা বের করলাম, তো এখন লাগাইতেছি আর আমি অনেক খুশি, মানে ভিতর দিয়ে এত খুশি, মানে আমি একাকে হাসতেছিলাম যে আমার জন্য এত সুন্দর একটা গিফট। তো আমি কিছুদিন আগে একটা মার্কেটে দেখছিলাম, তো ওটা বেশি একটা ভালো ছিল না, মোবাইল রাখলে মোবাইল পড়ে যায়। তো এই স্ট্যান্ডটা দেখলাম খুব ভালো, এটার মধ্যে দুই নম্বর এক নম্বর আছে, তো এই স্ট্যান্ডটা পেয়ে আমি সত্যি অনেক খুশি। তো আমি এখন লাগাইতেছি, কীভাবে লাগাই আমি জানি না, তো তারপর ট্রাই করতেছি, তো ভালোই হলো, এক লাগানি হয়ে গেছে, মানে একবার লাগাইছি তাও সুন্দর হয়ে গেছে। তো এটা যেমন খুশি তেমন নড়াচড়া করা যায়, নিচে নামানো যায়, উপর দিকে করা যায়, মানে মোবাইল রাখলে সুন্দর করে বসে থাকে, তো এটা পরে না। আরেকটা আছে আমি মার্কেটে দেখছিলাম, তো এটা দুই নম্বর এক নম্বর আছে শুনলাম, তো মোবাইল রাখলে ওটা হেলে যায়, তো এটা ভালোই, এটা হেলে না, ওটা নিচের এটা ভারী, তো এই জন্য তো সত্যি আমি অনেক খুশি। তো ওই যে দেখেন স্ট্যান্ডটা পেয়ে আমি সত্যি অনেক খুশি, আমি ছবি অ্যাড করবো এখন, মানে এখন থেকে অনেক সুন্দরভাবে ছবি অ্যাড করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।